নমস্কার বন্ধুরা আমি অমর্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম বাংলাতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওতে আমি হুববার দ্বিতীয় সপ্তাহ স্বপন কুমার বাদামী হায়নার কবলে তিন নম্বর সপ্তাহ এবং প্রধান এবং ছয় নম্বর সপ্তাহের কালেকশনের কথা বলবো সেন্টিমেন্টাল সিনেমাটা কিন্তু প্রথম সপ্তাহের পরেই ওয়াশ আউট হয়ে গেছে কাজেই এই ভিডিওতে সেই ব্যাপারে কোনো কথা বলবো না প্রথম সপ্তাহের শেষে তার কালেকশন ছিল দশ লক্ষ টাকা প্রায় দু কোটি টাকা বাজেটের সিনেমা তো সাহেব ভাই বুঝতে পারছে কত কোটি টাকা যশ এবং নুসরাত এই সিনেমার থেকে লস করেছে এর পাশাপাশি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে থাকি দু সালে বাংলা সিনেমার টোটাল টিকিট বিক্রি হয়েছে অ্যারাউন্ড আপনার ষাট লক্ষ ষাট লক্ষ টিকিট বিক্রি হয়েছে এবং ছেষট্টি কোটি টাকার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দু সালে বিজনেস করেছে এটা কিন্তু খুব বিশাল নয় এইটা অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রি যেরকম মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি বা কানাডা তামিল তেলেগু মালালাম এদের থেকে যথেষ্ট কম এরা প্রত্যেকেই কিন্তু একশো কোটি টাকার উপরে কিন্তু দু সালে বিজনেস করেছে তো প্রথমে আসছি হুব্বা সিনেমাটার কথা হুব্বা সিনেমার দ্বিতীয় সপ্তাহ রানিং এবং দ্বিতীয় সপ্তাহে হুব্বা সিনেমা ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে দু লক্ষ টাকা ইয়েস দু লক্ষ টাকা কালেকশন করেছে এবং অন্যান্য জায়গার থেকে মানে সিঙ্গেল স্কিম এবং রিজিওনাল প্লেক্স থেকে কালেকশন করেছে আট লক্ষ টাকা টোটাল হয়েছে আপনার দ্বিতীয় সপ্তাহে দু সপ্তাহের শেষে সিনেমার কালেকশন টোটাল কালেকশন উনত্রিশ লক্ষ টাকা কত সপ্তাহে কালেকশন করেছিল হচ্ছে দশ লক্ষ টাকা তার আগের সপ্তাহে কালেকশন ছিল উনিশ লক্ষ টাকা টোটাল হয়েছে উনত্রিশ লক্ষ টাকা এবার আসছি স্বপন কুমারের বাদামি হাইনার কবলে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে ন্যাশনাল প্লেক্স থেকে এর তিন নম্বর সপ্তাহে কালেকশন করেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং তিন নম্বর সপ্তাহে টোটাল কালেকশন হচ্ছে দু লক্ষ টাকা আর আগে দু সপ্তাহে কালেকশন করেছিল পঞ্চাশ লক্ষ টাকা তো পঞ্চাশ এবং দুয়ে টোটাল তিন সপ্তাহের শেষে স্বপন কুমারের বাদামি হাইনার কবলে কালেকশন বাহান্ন লক্ষ টাকা এরপরে আসি কাবলিওলার কালেকশনে কাবলিওলা ছয় নম্বর সপ্তাহে কালেকশন করেছে মাত্র একচল্লিশ হাজার টাকা ন্যাশনাল ট্যাক্স থেকে মাত্র একচল্লিশ হাজার টাকা এবং টোটাল কালেকশন ছয় নম্বর সপ্তাহে কাবলিওলা দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা কালেকশন করেছে যদিও কাবলিওয়ালা কিন্তু ইউএসএ করেছে তো কাবলিওয়ালা ছয় নম্বর সপ্তাহে দেড় লক্ষ টাকা কালেকশন করেছে এবং টোটাল ছয় নম্বর সপ্তাহের শেষে কাবলিওলার টোটাল কালেকশন তিন কোটি চল্লিশ লক্ষ টাকা গ্রস তিন কোটি চল্লিশ লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে কাবলিওলা ছয় নম্বর সপ্তাহের শেষে এরপর আসছে প্রধানের কালেকশনে এই প্রসঙ্গে একটা বলে রাখা ভালো প্রধানের কিন্তু ছয় নম্বর সপ্তাহে শোয়ের সংখ্যা ছিল উনচল্লিশ কিন্তু সাত নম্বর সপ্তাহে মানে এই যে রানিং উইকে শোয়ের সংখ্যা বেড়ে হয়েছে বাষট্টি তার কারণ এই ফাইটার মুভিটা ভালো চলেনি এর পাশাপাশি এই শুক্রবার কোনো মুভি রিলিজ নেই সেই কারণে শো চালানোর তাগিদে বা সিনেমা হল চালানোর তাগিদে এর শো বাড়ানো হয়েছে তো ছয় নম্বর সপ্তাহে প্রধান ন্যাশনাল প্রেক্স থেকে কালেকশন করেছে তিন লক্ষ টাকা এবং আদার্স থেকে কালেকশন করেছে সাত লক্ষ টাকা টোটাল কালেকশন দশ লক্ষ টাকা টোটাল ছয় নম্বর সপ্তাহ শেষে প্রধানের টোটাল কালেকশন হচ্ছে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেট জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন